আসসালামু আলাইকুম অলি স্যারের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা ফোর্থ ইয়ারের ক্লাস করব, চ্যাপ্টার হলো ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি। এটা শুধু যে ফোর্থ ইয়ারের ইনভেস্টমেন্ট বইতে আছে এরকম না, এই চ্যাপ্টারটা মোটামুটি চার পাঁচটা বই আছে। এর মাঝে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে, ফিনান্স আছে, বিভিন্ন বই আছে। এই ক্লাসটা ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার সবাই বুঝতে পারবে। আচ্ছা, জুম ক্লাস নেন, জুমের ছাত্র যদি থাকে তার ক্লাস নিতে পারবো, জুমের তো ছাত্রই পাওয়া যায় না। আপনি যদি ব্যাচ বানাতে পারেন জুমের, তাহলে আমি ইয়ে করে দিব, জুমে ক্লাস নিব নিয়মিত, সমস্যা নেই। তাহলে আমরা ক্লাসে যাই। প্রবলেম ওয়ান, শীট আমার লেকচার শীটে আছে আর মেইন বইতে পাবেন, কিন্তু এটা কোনো ইউনিভার্সিটি কোয়েশ্চেন না। এখানে অঙ্কটা কী বলছে এটা দেখি আমরা। লিপটন ট্রেডিং কোম্পানি আর্নস বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স ইবিআইটি 4 লাখ। যদি আপনার যারা জয়েন করছেন একটু মেনশন করে দেন, তাহলে আপনার অন্যরাও ক্লাস করতে পারবে। শেয়ার করে দেন। এখানে বলতেছে লিপটন ট্রেডিং কোম্পানি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স আর কি ইবিআইটি দেওয়া আছে 4 লাখ। তো প্রশ্নটা আমি লিখে দিচ্ছি, ইবিআইটি দেওয়া আছে কত? 4 লক্ষ টাকা প্রশ্ন। পরে দেওয়া আছে দা ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট KE ইজ 12%, অর্থাৎ মূলধনের সুদ দেওয়া আছে KE, মূলধনের সুদকে KE বলা হয়, এটা দেওয়া আছে 12% বা 0.12 লিখতে পারি। 16% ইন্টারেস্ট ইন বন্ড, হ্যাঁ, ইন ব্রোমিং এ টোটাল ইন্টারেস্ট টাকা 1,60,000 আর কি। ঋণ বন্ডের সুদ মানে ঋণের সুদ দেয় KD বলা হয়, ঋণের সুদ দেয়া আছে 16%। টোটাল ইন্টারেস্ট 1,60,000, সুদের পরিমাণ দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে 1,60,000 টাকা। নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা, নাম্বার অফ শেয়ারকে আমরা এন বলা হয়, 10,000। এই তথ্যগুলো আমার ডাকে দেয়া আছে সিরিয়ালি। তাহলে এটা আমি ডাক যাদের কাছে বর্তমানে আপাতত নাই, যে ইয়ে করতে পারেন নাই, প্রিন্ট করতে পারেন নাই, তারা এখন আপাতত এই ডাকটা নিয়ে অঙ্কটা আপনি শুরু করতে পারবেন, যে অঙ্কে ইবিআইটি দেওয়া আছে, KE দেওয়া আছে, KD দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া আছে, এন দেওয়া আছে। ইবিআইটি মানে মুনাফা দেওয়া আছে 4 লাখ, মূলধনের সুদ দেওয়া আছে 12%, KD মানে ঋণের সুদ দেওয়া আছে 16%, সুদের পরিমাণ দেওয়া আছে হলো 1,60,000 টাকা, নাম্বার অফ শেয়ার, শেয়ারের সংখ্যা দেওয়া আছে 10,000। এখন অঙ্কে প্রথম প্রশ্নে বলতেছে
एस बेर करो टोटाल मार्केट भैल्यू अफ शेयर हमें एक छक दिए करब अंकटा सहजे बुझते पर छकर मजे हमें लिखब अकाउंट टाइटल टाका अथवा डिटेल्स अकाउंट टाइटल टाका और ऊपर इच्छा हम इटा कि इनकाम स्टेटमेंट लिखे नीते पारी आर कि एखन एखाने लिखब हलो फार्स्ट इबिआईटी इबिआईटी कत आछे 4,00,000 টাকা माने इते आर्निंग बिफोर इंटरेस्ट एंड टैक्स इंटरेस्ट और टैक्स देवार आगे मुनाफा हलो आमार 4,00,000 টাকা এখান থেকে ইন্টারেস্ট বাদ দিব ইন্টারেস্ট কত দেওয়া ছিল 1,80,000 বাদ দিলে যেটা থাকবে থাকে হলো 2,40,000 টাকা এটার নাম হলো ইবিটি অথবা নেট ইনকাম এনআই যেহেতু ট্যাক্স নাই তাহলে এইটাই হলো ইবিটি বা নেট ইনকাম নেট মুনাফা আমার 2,40,000 টাকা পাইলাম এখন তারা প্রশ্নে নেট ইনকাম কিন্তু চায় নাই চাইছে হলো শেয়ারের ভ্যালু টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার কিন্তু আমাদের এই অংশগুলো করে নিতে হবে এরপর লিখব এখানে একটা দেওয়া আছে ইকুইটি ক্যাপিটালাইজেশন রেট বা মূলধনের সুদ কেই দেওয়া আছে কেই মূলধনের সুদ দেওয়া আছে হলো 12% তাহলে এখানে লিখবো 12% বা 0.12 লিখতে হবে পরে আমাদের প্রশ্নে চাইছে হলো মার্কেট ভ্যালু অফ শেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ার এটা প্রশ্ন চাইছে এটা সংক্ষেপে লেখে এটাকে এস লেখে এটা সূত্রটা হলো এই যে উপরে যেটা আছে নেট ইনকাম ভাগ কেই অর্থাৎ এটাকে এটাতে ভাগ দিব ভাগ দিলে যা আসবে সেটাই আমার শেয়ারের পরিমাণ ভাগ দিয়ে দেখি কত আসে 2,40,000 ভাগ 12% মানে 0.12 20,00,000 টাকা 20,00,000 টাকা আসতেছে প্রথম অঙ্কটা একটু কঠিন অন্য অঙ্কের তুলনায় তাই একটু মনোযোগ সহকারে দেখতে হবে আর ক্লাসটা সেফ থাকবে যারা দেরি করে আসছেন তারা পরেও করতে পারবেন সমস্যা নাই আর এরপরে জুম দিয়ে ফাইনাল ইয়ারে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের অঙ্ক করাবো যারা করতে চান জুম আছে তারা করতে পারবেন আচ্ছা এটা আমি সংক্ষেপে লিখে দিতে জায়গা কম লাগবে না শেয়ার মার্কেট ভ্যালু অফ শেয়ারকে এস দ্বারা প্রকাশ করা এটাকে এটাতে ভাগ দিতে হবে অর্থাৎ উপরে থাকবে ই এনআই নেট ইনকাম আর নিচে থাকবে কেই অর্থাৎ এটাতে এটা ভাগ করলে আমার আসলো পরে বের করতে বলছে মার্কেট ভ্যালু অফ ডেথ ঋণের পরিমাণ বের করো বি এর সূত্র হলো ইন্টারেস্ট ভাগ কেডি ইন্টারেস্ট কিন্তু আমার এখানে দেওয়া ছিল ইন্টারেস্ট কত দেওয়া আছে 1,60,000 তাহলে এখানে আমি লিখবো 1,60,000 কেডি ঋণের সুদের হার 16% মানে 0.16 ভাগ করলাম চলে আসবে আমাদের মান আসে মনে হয় 10,00,000 টাকা হ্যাঁ 10,00,000 আসে তাহলে 1 নম্বর রিকোয়ারমেন্ট 2 নম্বর রিকোয়ারমেন্ট পেয়ে গেলাম আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে বলতেছে এটা হলো আপনার প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কত বের করছি 20,00,000 টাকা পরবর্তী প্রতিষ্ঠানের ঋণের পরিমাণ কি বি দ্বারা সংক্ষেপে প্রকাশ করা হয় ভ্যালু অফ বন্ড 2 নম্বর রিকোয়ারমেন্ট বের করছি 3 নম্বর রিকোয়ারমেন্টে বলছে টোটাল ভ্যালু অফ ফার্ম আর কি শেয়ার এবং বন্ড মিলে কত টাকা আর কি
যেমন ধরেন আপনি আরো সহজ ভাবে বুঝাই, আপনার দোকানে মূলধন আপনার আছে 20 লাখ, ঋণ নিয়ে আসছেন 10 লাখ, তাহলে টোটাল টাকা হলো কত? 30 লাখ। এটাকে ভি বলা হয়, ভ্যালু অফ, এটাকে বলা হয় ভ্যালু অফ ফার্ম, ভি। তা আশা রাখি 3 নম্বর রিকোয়ারমেন্টও বুঝতে পারছেন। এই অঙ্কটা দিয়ে আমি সবগুলো রিকোয়ারমেন্ট শিখিয়ে ফেলবো বইয়ের, যার ফলে আপনি এনআই অ্যাপ্রোচ সে সব অঙ্ক আপনি পারবেন। 4 নম্বরে বলতেছে, এখানে তো যেহেতু জায়গা নেই এই দিক দিয়ে লিখতেছি আমি, 4 নম্বরে প্রশ্ন করছে, এই 4টা প্রশ্নই স্বপ্ন পরীক্ষায় আসে। 4 নম্বরে বলছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট, অর্থাৎ কেও, কেও জিনিসটা একটু আমি বুঝাই দিই। আপনি মূলধন যে আনছেন 12% লাভ দিত, সুদ দিতে হয়, ঋণ নিয়ে আসছেন ঋণের উপরে দিতে হয় হলো 16%, কেওতে বোঝায় হলো টোটাল কত দিতে হয়, গড়ে মূলধনের সুদ এবং ঋণের সুদ মিলে কত টাকা সুদ দিতে হয়, সেটাকে কেও বলা হয়। তাহলে কেও সূত্র, এই 4টা সূত্র আপনারা মুখস্থ করে ফেলবেন, এস, বি, ভি আর কেও, এই 4টাই পরীক্ষায় আসে বেশি। কেও সূত্র আমি সহজ শিখিয়ে দিতেছি। 1 নম্বরে বের করছিলাম কি? ইবিআইটি। সবার শেষে কী বের করছি? ভি। তো উপরে লিখব ইবিআইটি, নিচে লিখব ভি ইন্টু 100। ইবিআইটির মান দেওয়া আছে 4 লক্ষ, ভি এর মান বের করছি আমরা 30 লক্ষ, ক্যালকুলেটার চাপলাম চলে আসবে হলো 13.33%, অর্থাৎ গড়ে আমার 13% খরচ হয়, মূলধনের সুদ 12%, ঋণের সুদ 16%, গড় করলে আসে 13.33%। এখন এই নিয়মে করাতে আপনার কী লাভ? এই নিয়মে করাতে লাভটার সূত্রগুলো মুখস্থের প্রয়োজন নাই, যে প্রথম যে এস এর সূত্র সিরিয়ালি করে যাচ্ছি, নেট ইনকাম বের করলাম, নেট ইনকামকে কে দিয়ে ভাগ করলাম, এস চলে আসলো, বি বের করতে ইন্টারেস্টে কে দিয়ে ভাগ করলাম, ভি, এই দুটাকে যোগ করে দিলাম, সূত্র হয়ে গেল, কেও সবার উপরেরটা সবার নিচেটা লিখলাম, ভাগ করলাম, চলে আসলো। এইভাবে করলে আমাদের কী করতে হয় না, সূত্র আলাদাভাবে মুখস্থ করতে হবে না। আর যদি আপনি চান তাহলে সূত্রগুলো লিখে নেন, সূত্র তো এখানে লেখাই আছে, এখানে মোটমাট 8টা রিকোয়ারমেন্টে সব সূত্র আছে। চাইছে মার্কেট প্রাইস পার শেয়ার, আসলে একটা শেয়ারের দাম কত, এটাকে পিও দ্বারা প্রকাশ করা হয়, একটা শেয়ারের দাম পিও দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র হলো, উপরে হলো এস আর নিচে হলো এন। এস কত? ওই যে 1 নম্বর রিকোয়ারমেন্টে এস বের করছি 20 লক্ষ টাকা, এন এন হলো নাম্বার অফ শেয়ার, 10,000, 20 লক্ষ 10,000 দিয়ে ভাগ করলে আমাদের আসে 200 টাকা, একটা শেয়ার দাম 200 টাকা। দেখা না গেলে এই দিক দিয়ে লিখে দিই, নিচে লিখে দিচ্ছি, একটা শেয়ারের দাম হলো টাকা 200। 6 নম্বর রিকোয়ারমেন্ট ইপিএস, আর্নিং পার শেয়ার, আর কি যারা শেয়ার কিনছে এই 200 টাকা দিয়ে একটা শেয়ার কিনছে, ওরা কয় টাকা মুনাফা পাবে, এক একজন কত টাকা মুনাফা পাবে। তাহলে ইপিএস এর সূত্র, যেহেতু আমরা ফাইনাল ইয়ারে পড়ি এগুলো তো একেবারে চেনা শব্দ, ইপিএস বের করার জন্য সূত্র, নেট ইনকাম বের করছিলাম না, নেট ইনকাম এনআই, আর নিচে হলো নাম্বার অফ শেয়ার এন, এনআই এর মান হলো 2,40,000 টাকা, নাম্বার অফ শেয়ারের মান কত, এই যে নাম্বার অফ শেয়ারের মান হলো 10,000, ভাগ করলাম 24 টাকা আসে। ইপিএস এর মান আসে 24 টাকা। কথা শুনতে অথবা দেখতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 7 নম্বর বলতেছে ডিভিডেন্ড পার শেয়ার, ডিভিডেন্ড মুনাফা কত টাকা দেয়া হয়েছে, ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস। ইপিএস এর সূত্র আর ডিপিএস এর সূত্র এখানে সেম,
ডিভিডেন্ড মানে কয় টাকা মুনাফা দেওয়া হয়। আসলে এখানে তো লেখা নাই যে কত টাকা মুনাফা দিতে হবে, তার যা মুনাফা হয়েছে 24 টাকা যে হয়েছে পুরাটাই আমি মনে করব দিয়ে দিতে। তাহলে এটা সূত্রটা ইপিএস এর সূত্র ডিপিএস এর সূত্র সেম টু সেম হবে এই ক্ষেত্রে, কিন্তু সাধারণত সেম টু সেম হয় না, কারণ হলো আপনার ডিভিডেন্ড রেশিও একটা দেওয়া থাকে, ইপিএস এর সঙ্গে ডিভিডেন্ড রেশিও গুণ করতে হয়, ডিভিডেন্ড বলছে ডিভিডেন্ড পার শেয়ার ডিপিএস, ডিপিএস এর সূত্র হলো ইপিএস গুণ ইপিএস গুণ ডিপি রেশিও, ডিপি ডিপি রেশিও ডিভিডেন্ড পেড আউট রেশিও ডিপি। এখন ইপিএস এর মান দেওয়া আছে 24, ডিভিডেন্ড পেড আউট রেশিও অঙ্কে দেয় নাই, তখন আমরা 1 ধরে নিব 100%, 24 এ 100% করলে 24 আসে। যদি দেওয়া থাকে ডিভিডেন্ড পেড আউট রেশিও তখন আমরা এখানে মান বসাবো, কিন্তু এখানে আপাতত নাই যেহেতু 100% ধরে নিব। 8 নম্বর রিকোয়ারমেন্ট, শেষ রিকোয়ারমেন্ট, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ পড়াটাই লিখতে হবে, এটা সংক্ষেপ নাই, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল পার্সেন্টেজটা আমরা এইভাবে দিই, পার্সেন্টেজ অফ ফিনান্সিয়াল লিভারেজ এটা সূত্র। এইগুলো আসলে চারটাই আসে, 1, 2, 3, 4 যে শিখেছি, 5, 6, 7, 8 এগুলো কম আসে অনেক, তারপর সূত্র তো শিখে নিলে খারাপ না। B/V × 100, বি এর মান হলো আমাদের 10 লাখ, ভি এর মান হলো 30 লাখ, 10 লাখ টাকা ঋণ, টোটাল ভ্যালু হলো 30 লাখ গুণ 100, আসবে হলো 33.33%। এখন যে অঙ্কটা করাইলাম এটা করানোর পর ক্যাপিটাল স্ট্রাকচার থিওরি যে চ্যাপ্টারটা আছে এখানে এনওআই অ্যাপ্রোচ এই সবগুলো আপনারা পারবেন। হ্যাঁ, আমি ভিডিওটা সেভ রাখবো, যার ফলে আপনারা শেয়ার করে নেবেন, তাহলে ভবিষ্যতে দেখতে পারবেন, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা আরেক এই ধরনের আরেকটা লেকচার শেষে 2 নম্বর অঙ্ক করবো, ইউনিভার্সিটি কোয়েশ্চনে যেটা আসছে, এবং এখানে শিটে বেশি অঙ্ক না, 5-6টা অঙ্ক আছে, 6টা অঙ্ক করলে আপনাদের একটা ইনশাল্লাহ কমন পড়বে। আর 12টায় জুম অ্যাপ দিয়ে ফাইনাল ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 ক্লাস আছে, যারা জুম অ্যাপ আছে তারা ওই ক্লাসগুলো করতে পারবেন, আর যাদের জুম অ্যাপস নাই তারাও হতাশ হওয়ার কিছু নাই, আপনার এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 আলাদা ব্যাচ আছে যেটা হলো ফেসবুক লাইভ দিয়ে করানো হয়। লেকচার শিট কোথায় পাবো? আমার প্রোফাইলে চাপ দিলেই এই গ্রুপে আমি যেই ভিডিও ক্লাসগুলো নিতেছি এবং যে যে ক্লাসের শিটগুলো দরকার সব দেওয়া আছে। আপনারা করবেন কি, গ্রুপ থেকে খুঁজে নেবেন, যদি না পান তাহলে ইনবক্সে যোগাযোগ করবেন, অথবা প্রাইভেট গ্রুপে যারা প্রাইভেট পড়ে তাদের একেবারে PDF-ভাবে সব সাজানো আছে। আর প্রাইভেট পড়লে সুবিধা কি, 100 টাকা দিয়ে মাত্র প্রাইভেট পড়া যায়, সুবিধাটা হলো সব গুছানো আছে, এখানে তো সব উল্টাপাল্টা ভিডিও, ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল ইয়ারে 8-10টা বই আছে, সবগুলোর ভিডিও একসঙ্গে, লেকচার শিট একসঙ্গে, খুঁজে পাওয়া খুব সমস্যা। এই জন্য আমি বলবো প্রাইভেট গ্রুপে মাত্র 100 টাকা পেমেন্ট দিয়ে জয়েন হয়ে ওইখানে ক্লাস করেন। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।